রংটা সবুজ, রসে ভরপুর। সাতটা টক হলেও খাবার পাতে একটি টুকরো যেমন রুচি বাড়ায়, তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। দর্শক বুঝতেই পারছেন আমি বলছি ভিটামিন সি তে সমৃদ্ধ লেবুর কথা। এবারে জানবো এই লেবু খাওয়ার নানা উপকারিতা। খাবারের সাথে লেবু খেলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক হয়। গবেষণায় দেখা গেছে লেবুতে থাকা ভিটামিন সি ক্যান্সারের ক্ষতিকর কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। লেবু আর মধুর সঙ্গে মেশানো উষ্ণ পানি ওজন কমাতে দারুণ সহায়ক। প্রতিদিন সকালে খালি পেটে পান করুন এই পানীয়। এছাড়াও লেবুর পেকটিন লম্বা সময় ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে, তাই ওজন কমে বেশ খানিকটা। লেবুতে আছে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া যাদের মাইগ্রেন্ট রয়েছে তাদের জন্য লেবুর রস বেশ উপকারী। লেবুর অনেক ঔষধি গুণ আছে। মুরগির সুপের সাথে লেবুর রস মিশিয়ে খেলে দুর্বলতা কমে। ক্যান্সার বা অস্ত্রোপচারের পর এভাবে স্যুপ খেলে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব। খেলাধুলার পর লেবুর শরবত খেলে শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য রক্ষা হয়। তবে অনেকে বেশি ফল পাওয়ার আশায় পুরো একটা লেবু বা একাধিক লেবু একেবারে খেয়ে ফেলেন, যা মোটেও ঠিক নয়। মূর্ছনৈশী, চ্যানেল 24।